যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ বিমান মহড়া চালানোর একদিন পরেই অন্তত 10টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কিম প্রশাসনের চালানো কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবারই প্রথম দক্ষিণ কোরিয়ার জলসীমায় আঘাত করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে বাসিন্দাদের নিরাপত্তায় তাদের বাংকারে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান। বুধবার স্থানীয় সময় সকাল 8টার পর পূর্ব উপকূল থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। সিউলের অভিযোগ, বিভিন্ন ধরনের 10টির বেশি ক্ষেপণাস্ত্র ছড়ে পিয়ংইয়ং, যার একটি দক্ষিণ কোরিয়ার জলসীমার খুব কাছাকাছি গিয়ে পড়ে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার পাল্টা জবাব হিসেবে এ পদক্ষেপ বলে জানিয়েছে কিম প্রশাসন। স্মরণকালে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। সতর্কতা জারির পাশাপাশি বেসামরিক নাগরিকদের বিভিন্ন বাংকারে আশ্রয় নেওয়ার নির্দেশ দেন স্থানীয় প্রশাসন। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠকের ডাক দেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাল্টা 3টি ক্ষেপণাস্ত্র ছড়ে দক্ষিণ কোরিয়া। আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এ ক্ষেপণাস্ত্র দুই দেশের জলসীমায় গিয়ে পড়ে। এর জেরে অঞ্চলটিতে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ সকালে উত্তর কোরিয়া 3টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। উত্তর কোরিয়ার ছোড়া কোনো ক্ষেপণাস্ত্র এবারই প্রথম আমাদের জলসীমায় পড়েছে। পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে প্রতিবেশী আরেক দেশ জাপান। তাদের এই আগ্রাসী মনোভাব কোনোভাবেই সহ্য করা হবে না বলে সতর্ক করেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা অনেক বেড়ে গেছে। তাদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা আমাদের দেশে শান্তি নষ্ট করার পাশাপাশি জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলে দিচ্ছে। কিম প্রশাসনের এই কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর আগে ভিজিলান্ট স্টর্ম নামে যৌথ বিমান মহড়া চালায় সিউল ও ওয়াশিংটন। এতে দুই দেশের অন্তত 240টি যুদ্ধ বিমানের পাশাপাশি অংশ নেয় F-35 এর মতো অত্যাধুনিক বোমারু বিমানও। মৌসুমী সাথী, সময় সংবাদ।